কাশফুল ঘুরতে এসে যদি মেলা পেয়ে যান তাহলে কেমন হয়? চরকি ট্রেন সান্তা মারিয়া আর এর সাথে মুকবুল মামার মজাদার ঝালমুড়ি। সো গাইজ, আজকে চলে আসছি আমরা গ্রিন মডেল টাউন। এখানে ঘুরতে আসলে যে কারোরই মুড ভালো হয়ে যাবে। খোলা আকাশ, গাছপালা এবং কাশফুলে ভরা এই জায়গাটি। বিকেল থেকে এখানে মানুষের আনাগোনা বাড়তেই থাকে। এখানে সবাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আসছে পিকচার্স তোলার জন্য, তাই আমিও কিছু পিকচার্স তুলে নিলাম। তো এইবার হচ্ছে মেলায় ঘোরার পালা। প্রত্যেকটি রাইডের টিকিট পার পার্সন 30 টাকা করে। সো ফার্স্টে আমি নাগরদোলা উঠে পড়ি। এন্ড গাইস, উপর থেকে ভিউটা অসাধারণ ছিল কাশফুলের। এন্ড আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এন্ড আমি নেক্সট রাইড নেই সান্তা মারিয়াতে। এন্ড মজার বিষয় হলো এটা কোনো মেশিনে নয়, তারা হাত দিয়ে অপারেট করছিল। দেখতে মনে না হলো রাইডটি খুবই এক্সাইটিং ছিল। প্রত্যেকটি রাইডের ডিউরেশন হলো প্রায় 6 থেকে 7 মিনিট। এন্ড এই খোলামেলা প্রাকৃতিক পরিবেশ আমি এই রাইডটি খুবই এনজয় করছিলাম। এন্ড এর পাশেই রয়েছে বাচ্চাদের ছোট ট্রেন, যেটাতে কিনা বড়রা উঠেছিল। ট্রেন লাইনটি ছোট হওয়ার কারণে আমি আর এই রাইডটি ট্রাই করিনি। মেলা থেকে একটু আগে বাড়লে আপনারা দেখতে পারবেন মুকবুল মামার ঝালমুড়ি। 15 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আপনারা 10 রকমের ঝালমুড়ি এখানে পেয়ে যাবেন। আলুর দম, ডিম ভুনা, মুরগির কলিজা, মুরগির মাংস, এমনকি গরুর মাংস দিয়েও এখানে মুড়ি মাখানো হয়। দূর দূরান্ত থেকে অনেক লোকই আসে এখানে মুড়ি খেতে। এন্ড আমরা তার দোকানে এসে ভালোই ভিড় লক্ষ্য করলাম। গরু মাংস দিয়ে মুড়ি মাখাটা শেষ, তাই আজকে আমরা ডিম ভুনা, কলিজা এবং আলুর দম দিয়ে মুড়ি মাখা ট্রাই করব। তো প্রথমে আমি কলিজা এবং আলুর দমেরটা নিয়েছি। এটার প্রাইস ছিল 40 টাকা, আর 2 পিস কলিজা এখানে দেওয়া হয়েছে। এরপর আমি ট্রাই করি ডিম ভুনা দিয়ে মুড়ি মাখা, এটার প্রাইস পড়েছে 35 টাকা। কোয়ান্টিটি একজনের জন্য এনাফ। এন্ড গাইস, টেস্টটা ছিল অসাধারণ। এরপর আমি দেখতে পেলাম পাশের দোকানে চা বিক্রি করতেছে, তাই আমি দুধ চা নিয়ে নিলাম। এন্ড ওপারের বিল দেখতে দেখতে আমি চা এনজয় করছিলাম, সাথে তো অনেক সুন্দর বাতাস আছে। যদিও 10 টাকার এই চাটি খুবই পাতলা ছিল। চা পর্ব শেষ করে আমরা একটু সামনের দিকে চলে এলাম। এন্ড মেলায় এসে ফুচকা না খেলে কি হয় বলুন? তাই আমি মিষ্টি টক দিয়ে একটা ফুচকা অর্ডার করে দিই। 10 পিসের ফুচকার প্লেট এখানে 50 টাকা করে। এন্ড ফুচকাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এন্ড টকটা অসাধারণ ছিল। আপনারা চাইলে এখানে চটপটি বা আলুর দমও অর্ডার করে খেতে পারেন। তো খাওয়া দাওয়া শেষে এখন ডেজার্টের পালা। চলে গেলাম আমি আইসক্রিম মামার কাছে। এরপর আমি আইসক্রিম চুজ করছিলাম, কোনটা রেখে কোনটা নিব আমি বুঝতেই পারছিলাম না। এরপর আমার চোখে পড়ে লাল বলের মতো আইসক্রিমটা, এটা আমি ছোটবেলায় খেতাম, বাট বড় হওয়ার পর আর পাই নাই, তাই আমি এটা নিয়ে নিলাম। তো মাত্র 30 টাকা দিয়ে ছোটবেলার মেমোরিজ রিভাইভ হয়ে গেল আমার। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।